হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি ডাল তড়কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং স্টার। ডাল তড়কা বানানোর জন্য প্রথম আমি ছোলার ডাল ছোট কাপের 1 কাপ নিলাম। তারপর আমি ডালটাকে 5 বারের মতন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকার, একটু জল, ডালটা আর হলুদ আর নুন দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডাল সেদ্ধ করার জন্য প্রথম আমি প্রেশার কুকারে ডালটাকে ঢেলে নিলাম। এরপর পরিমাণ মতন ডালের জলও দিয়ে দিলাম। তারপরে আমি নুন 2 ছোট চামচের মতো দিয়ে দিচ্ছি। হলুদও আমি মোটামুটি 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। তারপরে প্রেশার কুকারে ভালো করে হলুদ, নুন আর ডালটাকে ভালো করে মিক্স করে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমি সেদ্ধ করা ডালটাকে একটা বাটিতে ঢেলে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি, যাতে ডালটা একটা নরম আর একটা স্মুথ টেক্সচার রাখতে পারে। এবার আমি একটা টমেটোকে ভালো করে কুচি কুচি করে পিস করে কেটে বাটিতে রেখে নেব। এরপরে আমি পেঁয়াজের 2 সাইডটা কেটে খোসাটাকে ছাড়িয়ে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে বাটিতে তুলে নেব। এবার আমি 4টি লঙ্কার উপর দিকটা কেটে কুচি কুচি করে কেটে আমি একটা বাটিতে লঙ্কাগুলোকে তুলে নিলাম। 1টা লেবুর আমি হাফ করে কেটে নিলাম। ডালের তড়কাটা বানানোর জন্য আমি হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর 2 চামচের মতন ঘি, একটুখানি ডালচিনি আর 5-6টা মতন লবঙ্গ, কিছু জিরে, 1টা শুকনো লঙ্কা আর তেজপাতা হাফ নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে তাতে কড়া বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলে গেলেই তারপরে আমি চিমটি দিয়ে ভালো করে আমি ঘিটাকে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামই করে রাখলাম। ঘি গরম হয়ে গেছে। এবার আমি জিরে, শুকনো লঙ্কাটাকে কেটে দিচ্ছি, তেজপাতাটাকেও কেটে দিলাম আর ডালচিনি আর লবঙ্গ দিয়ে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করলাম, করে এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। আদা কুচিটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি, করে আমি আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে জিরে, তেজপাতা সব কিছু ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ফ্রাই করে একটা গোল্ডেন কালারে করে নেব। পেঁয়াজটা ঘিতে ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার আমি একে একে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ, টমেটো, তেজপাতা ভালো করে মিক্স করে নেব। এরপর আমি টমেটো, পেঁয়াজ সব কিছুকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
টমেটো যখন সফট হয়ে যাবে তখনই মনে হবে যে না, টমেটোগুলো এবার ফ্রাই হয়ে গেছে। ভালো করে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলা, যেরকম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর একটু সামান্য চিনি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিই। তড়কা আমাদের রেডি। এবার আমি ডালটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে ডাল আর মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর এবার আমি একটু ফুটতে দিচ্ছি। ডালটা গরম হয়ে গেলে আমি ধনে পাতা আর একটু লেমন জুস ছড়িয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ডালটাকে ফুটতে দিচ্ছি। ডাল তড়কা আমাদের রেডি। এবার আমি কড়াই থেকে একটা সার্ভিং বাউলে তুলে নিচ্ছি। এবার আমি গার্নিশিংয়ের জন্যে ডাল তড়কার উপরে আমি চামচে করে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দইও ছড়াতে পারেন। আর আমি মিডিলে আমি ধনে পাতা দিয়ে রেডি আমাদের ডাল তড়কা। থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।